চাকরি প্রার্থীদের অপহরণ ও আবাসিক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সভায় এই সিদ্ধান্ত গ্রহীত হয় এ সময় বহিষ্কৃত ওই নয় শিক্ষার্থীর ও ছাত্রত্ব না থাকা আরও চারজন সহ মোট ১৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কর্তৃপক্ষ গত বছর লিফট অপারেটর নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের আটকে রাখে অভিযুক্তরা এছাড়া গত চার জুন শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিন রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এই দুই ঘটনা তদন্ত করে অভিযোগ পায় গঠিত কমিটি